বাড়ি চলে এসেছি, এসে এখন কি খাবো ভাবছি। ভাত আছে, ভাতটা তো পরে খাবো, এখন ভালো লাগছে না। ভাবছি এই দেখো ডিমটা ফাটিয়ে নিলাম, এবার আমি এখানে পেঁয়াজটা কুচাবো, লঙ্কা কুচাবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। নিয়ে এই দেখো রুটি সকালে নিয়েছিলাম, খাবো বলে খাইনি, এক পিস খেয়েছিলাম, ভাবছিলাম এই অন্য রুটি নেই ঘরে, এই পিস রুটি দিয়েই ডিম টোস্ট করবো এখন, ডিম টোস্ট করে খাবো। ঠিক আছে, তা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। করি ক্যামেরাটা কোথায় রাখবো, দিয়ে রুটির উপরেই রাখি। এটার উপরেই কেটে নিই, কি করব, আমাদের তো আর ই নেই, আমার নিচে ছানি কাটি না, ওটা রং নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এর উপরে কোনো সময় একটু কিছু কাটতে হলে এর উপরে কেটে নিই। এটা দিয়ে দিলাম, বেশি দেবো না পেঁয়াজ, লঙ্কা অল্পই দেবো, বুঝছিস না কেন। কি বলতো, আমাদের বটিতে কাটা অভ্যস্ত, মানে একটু পেঁয়াজ দিলে ভালো হবে মনে হচ্ছে। পেঁয়াজটা আমি আগেই ধুয়ে নিই, হ্যাঁ ওই যে খোসার সময় ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর ছাড়িয়ে নিয়েছি, আমি পরে ধুই না, কারণ পরে পেঁয়াজ ধুতে নেই, পেঁয়াজের ঝাঁজটা বেরিয়ে যায়। তাহলে পেঁয়াজ আগেই আমি গোটাটাই ধুয়ে নিই আর কি, খোসার সময় তাতে আবার খোসার সময় ধুয়ে নিই, ঝাল আর দিলাম না, লঙ্কাটা ধুয়েছিলাম, রেখে দিই এখন, এটা রেখে দিই। এর মধ্যে আমি একটু এই যে একটু নুন দিয়ে দিই, একটু নুন দিই, আমিও বেশি নুন খেতে পারি না, আমার গলা মুখ জ্বলে যায় একদম। তোমাদেরকে দেখাই এটা ভালো করে মিক্স করে নেব, ভালো করে ফেটে নিয়েছি, ভালো করে মিক্স না করলে লবণ গুলো একদিকে, আমি উঠে হলুদ দিলাম না, হলুদ দেবো না, হলুদ দিলে জানি ডিমের আঁচটা বন্ধ পার হয়ে যায়, আমি দিই না, তাও আসলে খিদে লেগেছে, মেন হচ্ছে খিদে লেগেছে। যত মিশ করবে তত কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে আমি কড়াইটা গ্যাসের ওভেনটা দেখে করে দিই, গ্যাসটা চালু করে ধরিয়ে দিলাম। এটা বলতো কিসের তেল, এটা বলতে পারবে তো, এটা কিসের তেল, এটা না সেই ইয়ে তেল, তোমার যে চপ করার সেই ইয়ে তেল, আমরা চপ ভেজেছিলাম সেই তেল ছিল, এটা জমে যায়, এটা শীতের দিনে জমে থাকে, এটাকে অনেকে বলে পাম তেল, এটা পাম তেলই আসলে নাম, এটা আমরা চপ টপ ভাজা করলে এই তেলটা দিয়ে করি, ঠিক আছে। দুপুরে সকালে ভাজা হয়েছিল, চপ ভাজা হয়েছিল কড়াইতে, এখন এই ডিম করে কড়াইটা মেজে নেবো, ওই যে সকালে চপ ভেজেছি সে সকাল তেলটা ছিল, এতটা তেল লাগবে না, তাও দেখি লাগতে পারে। তেলটা ভালো করে গরম হয়নি, গরম হয়ে তারপর ডিমটা, ঠিক আছে। এবার আমি এই ডিমের পুরটা দিয়ে দেবো, ঠিক আছে, যে ডিমটা ফাটানো আছে ভালো করে এটা দিয়ে দেবো, দুটো ডিম একসাথে ভেঙে নিই, তেলটা বেশি হয়েছে, তেলটা নষ্ট করবো, এই জন্য ভাবলাম এটা দিয়েই করি, ওগুলো সবই তো পয়সা দিয়ে কিনতে হয়, আমাদের তো গরিবের সংসারে এরকম মানে যা পাই তাই খাওয়ার মতনই, অনেকে এই জন্য বলে রাগ কর, গরিবরাই হচ্ছে ভালো খায়, তাই না, পয়সার কেনা জিনিস নষ্ট করবোই বা কেন। খুন্তি দিয়েই সরিয়ে দিলাম, কি করবো, পেঁয়াজগুলো এক সাইডে হয়ে গেল,
এবার বড় হচ্ছে, এবার ঠিক আছে। একটু ভালো করে ই হোক, তারপরে আবার রুটি দেখো বন্ধুরা আমার ডিম টোস্টটা হয়ে গেছে। এই যে ঠিক আছে, ডবল ডিমের ডিম টোস্ট, পিস রুটি দিয়ে ডিম টোস্ট এই প্রথম বানালাম। ঠিক আছে, এই দেখো এটা ভেজে নিয়েছি, এটা খাবো। এই যে ডিম টোস্ট কেমন হয়েছে বন্ধুরা বলবে? এটা বাবা গরম, উল্টে যে দেখাবো, ওই দেখো গরম, এই দেখো হয়েছে বাবা গরম। তাহলে চলো ঘরে চলে যাই, ঘরে গিয়ে খেয়ে নি, কি মজা ডিম টোস্ট খাবো, ডিম টোস্ট হেভি লাগছে, মিষ্টি মিষ্টি। তোমরা খাবে, চলে আসো ডিম টোস্ট, আমার দ্বারা হেভি লাগছে, হেভি। হ্যাঁ তোমরা খেয়ে দেবে, হেভি ভালো লাগে, মিষ্টি মিষ্টি, নুন নুন, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, হেভি। আর বন্ধুরা ব্লগটা আমি আজকে রাত্রির থেকে শুরু করছি, আমি একটু আগে এসেছি, এই যে তাড়াতাড়ি চলে এসেছি, এসে ভাবছিলাম রাস্তা থেকে ব্লগটা আজকে শুরু করবো, না বাড়ি চলে এসেছি, এসে তারপর ব্লগটা চলে গেছি, কেমন খেয়ে নিবার কথা বলছি। আমি হঠাৎ করে রাস্তায় বেরিয়ে গেছি, এখন আমি কোথায় যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, দেখো অনেক রাতে। নাকটা তো একেবারে কার মতন হয়েছে, রিঙ্কির মতনই হয়েছে। হ্যাঁ কাঁধ একটু, তাহলে যাই আমি, একটু একটু কাঁধ, আমি যাই, যাচ্ছে নাকি চিমড়ি কেটে কাদা দিয়ে যেতে হবে, একটু কাঁধ, আমি যাই। হ্যাঁ ওই তো, ওই তো কেবল মুখটা খুলছে রে, কাঁধ কাঁধ কাঁধ, আগে কাঁধ কাঁধ, ওঠ ওঠ। এই দেখো কান্নার আওয়াজ শোনো, দেখো আমাদের প্রফেশনাল কান্না করছে, এই দেখো এই যে এটা হচ্ছে আমাদের মেয়ে, এই যে মেয়ে আমার ছোট বর, ছোট বর কেনে আমি দেখতেছি, আর আমি দেখাচ্ছি, এই দেখো কেমন করে তাকিয়ে আছে দেখছো, এই দেখো দেখাচ্ছে, ও এখনই আমার সাথে যাবে, আমার পছন্দ হয়েছে কিন্তু, হ্যাঁ আমাকে কিন্তু পছন্দ করছে, দেখেছো, ওই দেখো আমার দিকেই তাকিয়ে আছে, তুই যে বাম্পু জড়াচ্ছিস ওর গায়ে, হ্যাঁ একটুখানি দে, বেশি দিস না, আরে আমরা দেখতেছি ঠান্ডা নেই, ওরটা ঠান্ডা লাগে তো, ওরও ঠান্ডা নেই, অত ঠান্ডা ওটা কিন্তু বয় বলছি কিন্তু বয়, এই যে এই যে এই দেখো তাকিয়ে আছে, দেখেছো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, দেখো এসে চান করলাম, ঠান্ডা বন্ধুরা আমি হসপিটালে গিয়েছিলাম, হসপিটালে ওটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার বড়দির মেয়ে, বড়দির মেয়ের ঘরে ছেলে হয়েছে, তাই দেখতে গিয়েছিলাম,
আমি হঠাৎ করে রাতে এরা খবর দিল, তাই এই রাতে বেরিয়েছি। মানে সিজারে সিজার হয়েছিল বলে আমার দিদির মেয়ে সেরকম তাকায়নি, ঘুমিয়েছিল, একটুটুকু তাকাচ্ছে, জ্ঞান ফিরেছে কিন্তু কথাটা তো বলতে পারছে না। আজকেই সিজার হয়েছে, আর তোমাদেরকে তো দেখালাম পুকুরে, পুরো মায়ের মতনই হয়েছে। আর আমার ওই মেয়ের আগেও আগেও ছেলে আছে, ছেলের পরে ছেলেই হলো। তাই এই দেখে টেখে এই রাতে বাড়িতে আসলাম, বেশি চান টান করলাম, করে এখন ফ্রেশ হয়ে বসলাম, বসে চুল টুল পুরো ভিজা, আর বড় চুল তো, যার কারণে তার ভিজাইলে আর শুকাইতে, ওরা পাখা ছেড়ে শুকাইতে হবে, আমার চুল ছেড়ে বসে থাকতে হবে এখন কত সময় তার ঠিক নেই। এই দেখো ওই দেখো বিছানার চাদরের মধ্যে গিয়ে ঠেকছে। আর কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কারণ আমি হসপিটালের ভিতরে, যেহেতু সরকারি হসপিটাল তো এখন সবাই লজ্জাও লাগছিল কি ক্যামেরা দেবো, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আশাটা মানে তারা ওকে চলে এসেছি, আর শেয়ার কী করবো, তাই বাড়ি চলে এসেছি। তাই কী বলবো, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর কিছু শেয়ার করতে পারলাম না আজকে, অবধি শেষ, আবার অন্যদিন আর একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? টাটা বাই। ঘুম পাচ্ছে, ঘুমাবো, সকালে ডিউটি আছে বরাবর। এই দেখো মুয়া, মুয়া খাবো, মুয়া মুড়ির মুয়া খাবো, তোমরা মুয়া ভালোবাসো খাবে, আমি খাবো দা, আমি এটা নিয়ে এসেছি, ঠিক আছে, টাটা বাই।